মালদা শহরে 3 নম্বর ওয়ার্ডের মালঞ্চপল্লী ইয়ং বেঙ্গল সোসাইটির সরস্বতী পুজো এবারে 15 বছরে পদার্পণ করল অভিনব সাজবাণী বন্দনাথ দেবী সরস্বতী। এই পুজো দেখতে শহরের বিভিন্ন জায়গা থেকে ভিড় জমে দর্শনার্থী। মালঞ্চপল্লী ইয়ং বেঙ্গল সোসাইটি যেমন আলোকসজ্জা, তেমনি পুজো মণ্ডপের কারুকার্য, এতেই নজর কেড়েছে দর্শকদের। সরস্বতী পুজোর সাথে সাথে সারা বছর সামাজিক কাজকর্ম করে থাকে এই পুজোর কর্মকর্তারা। এবছরও নরনারায়ণ সেবা এবং শীত বস্ত্র বিতরণের আয়োজন করেছে গরিব মানুষদের মধ্যে। ক্লাবের নাম আর কত বছরের পূজা? আমাদের এটা 15তম বছর। এবার আমাদের পুরো মালঞ্চপল্লীতে নাম করা পুজো হয়। ইয়ং বেঙ্গল সোসাইটি বলতে এক কথাতে মালঞ্চপল্লী যে কেউ চিনে। এছাড়াও আমরা আদার্স আরও সোশ্যালমূলক কাজ করে থাকি, যেরকম বস্ত্র বিতরণ, গরিবদের পাশে দাঁড়ানো, এগুলো আমাদের কাজ হয়ে থাকে। নয়নারায়ণ সেবাও হয় আমাদের। আর আমাদের এই পুজো বিশেষত আমাদের সব ক্লাবের যা মেম্বার রয়েছে, ছোটো বড়ো এবং পাশে যারা আরও বড়োরা রয়েছে, আমাদের বিশেষত এই পুজোর আমরা ম্যাক্সিমাম আমরা নিজেদের মেম্বারশিপের টাকাটা দিয়েই করি এবং আশেপাশে যারা থাকে দুস্থ গরিবদের সাহায্য করার জন্য আমাদের কিছু সিনিয়র রয়েছে, তারা আমাদের সাহায্য করে থাকে এবং আমরাও নিজেদের কিছু অর্থ লাগিয়ে আমরা একসাথে আমাদের তার পাশে দাঁড়ানোর চেষ্টা করি। কত বছরের পূজা বা? এবছর আমাদের 15তম বছর। উত্তরবঙ্গ নিউজ ব্যুরো, অখিল সরকারের রিপোর্ট।